নদিনের মধ্যে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি এলপিজির দাম বাড়লো 2 টাকারও বেশি। কলকাতায় ভর্তুকিযুক্ত এলপিজি 510 টাকারও বেশি। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। ঋত্বিক, বিস্তারিতভাবে জানতে চাইব, তারা এলপিজি সিলিন্ডারের দাম ধার্য করে, যেটা নিয়ম রয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়মাবলী অনুযায়ী। ঠিক প্রত্যেক মাসের পয়লা তারিখে একবার করে রিভিউ মিটিং এর পর সেই রিভিউ করা হয় দাম। কিন্তু এবারে যেটা হয়েছিল যে পয়লা তারিখে দাম বেড়েছিল ঠিকই, এবং সেই পয়লা নভেম্বরে ঠিক কলকাতা শহরে দাম বেড়েছিল এলপিজি সিলিন্ডারের 2.94 টাকা। আর ঠিক তার নদিনের মাথায় ফের একবার 2 টাকার বেশি কিন্তু দাম বেড়েছে এবারে মাধুরী। এবং যে যার কারণ হিসেবে যেটা দর্শানো হয়েছে যে এলপিজি সিলিন্ডারের যারা ডিলার তাদের যে ভর্তুকি, তাদের যে কমিশন বাবদ যে টাকাটা দেওয়া হয় সেখানে 2 টাকা বেশি বেড়েছে, যে কারণে এই দাম বাড়ানো হয়েছে। এর আগে একটা 14.2 কেজির সিলিন্ডারে একজন এলপিজি যে ডিলার তিনি পেতেন 48.89 টাকা, আর 5 কেজির সিলিন্ডার পেতেন তিনি 24.20 টাকা। এই মুহূর্তে দাম বাড়ার পর তাকে দিতে হবে 50.55 টাকা, এবং সেই সঙ্গে 5 কেজির সিলিন্ডারের জন্য দিতে হবে কিন্তু 25.29 টাকা। এই দাম বৃদ্ধির কারণের জন্যই কিন্তু ঠিক 9 দিনের মাথায় ফের একবার দাম বাড়লো এর। কলকাতা শহরে একজনকে যদি, বিশেষ করে যদি একটি নন সাবসিডাইজ রেটে অর্থাৎ ভর্তুকিবিহীন একটা সিলিন্ডার যদি কাউকে বাড়িতে তুলতে হয় যেটা 14.2 কেজি ওজনের, এই মুহূর্তে কিন্তু খরচা পড়ে যাবে 1000 টাকার। কারণ গত এক তারিখে এই দামটা ছিল হচ্ছে 69.50 টাকা, সেখান থেকে যদি 2 টাকার বেশি বাড়ে আমরা অনুমান করতে পারি কাল আজ মাঝরাত থেকে একটা এলপিজি সিলিন্ডারের দাম হয়ে যাবে কিন্তু 972 টাকার বেশি, এবং সাবসিডাইজ অর্থাৎ ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের দাম হয়ে যাবে 510.70 টাকা। এর ওপরে রয়েছে যারা ডেলিভারি বয় তাদের একটা চার্জ দিতে হয়, সেটা কোনো ক্ষেত্রে 20 টাকা, কোনো ক্ষেত্রে 25 টাকা, এবং সেই দিয়ে কিন্তু একটা ভর্তুকিহীন সিলিন্ডার বাড়িতে তুলতে গেলে সেক্ষেত্রে 1000 টাকার ওপরে চলে যাচ্ছে। এবং নিঃসন্দেহে উৎসবের মরশুমে সেটা একটা বড় ধাক্কা, এবং গত 6 মাসে টানা কিন্তু দাম বেড়েছিল, অর্থাৎ যে প্রত্যেক পয়লা তারিখে দাম বাড়ছে সেটা গত জুন মাস থেকে লাগাতার ভাবে। ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো, এ বিষয়ে কথা বলে নেবো অর্থনীতিবিদ অভিরূপ সরকারের সঙ্গে। অভিরূপ বাবু, 9 দিনের মধ্যে ফের বাড়লো রান্নার গ্যাসের দাম, স্বভাবতই সাধারণ মানুষের কপালে কিন্তু চিন্তার ভাঁজ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এত দ্রুত আলু পেঁয়াজের দামও বাড়ে না, বেগুন পটলের দামও বাড়ে না, এটা তো একটা অন্য লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে এখন। তো রান্নার গ্যাস এতটাই এসেনশিয়াল একটা জিনিস, যেটা আর একটু প্রাইস কন্ট্রোল হলে ভালো হতো, সেটা হচ্ছে না, এইটুকুই বলতে পারি। এবং এটা ঠিকই যে আপনার যে কোনো মানে পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ছে, কিন্তু সেখানে একটা কন্ট্রোল দরকার ছিল, এবং আমাদের যে রুপিটা ফল করছে, রুপির ভ্যালু, সেখানেও একটা কন্ট্রোলের দরকার ছিল, এইটুকুই বলছি, আর এর বেশি আর কি বলবো। অভিরূপ বাবু, আর একটা জিনিস যেটা জানতে চাইবো, বারবার এইভাবে দাম বৃদ্ধির কারণটা ঠিক কি? কারণটা দেখুন, আমাদের ইকোনমি খুব ভালো করছে না, আমাদের বেসিক্যালি পেট্রো প্রোডাক্ট আমাদের ইম্পোর্ট করতে হয়, এবার যদি রুপির দামটা ফল করে তাহলে আমাদের ইম্পোর্টের দাম বাড়ে, এই আর এটাই কারণ। ধন্যবাদ অভিরূপ বাবু।